বিচারপতিদের অপসারণের ক্ষমতা কার হাতে থাকবে জানা যাবে আজ। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার। এ সংশোধনীর বিরুদ্ধে একই বছরের 5 নভেম্বর নয় আইনজীবী হাইকোর্টে রিট করেন। সে রিটের চূড়ান্ত শুনানি শেষে 2016 সালের 5 মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায়দান হাইকোর্টের বিশেষ বেঞ্চ। রায়টি বহাল থাকে আপিল বিভাগেও। এরপর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। সম্প্রতি হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের অপসারণের দাবি উঠলে আওয়ামী লীগ সরকারের আমলে করা রিভিউ আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। 72-এর সংবিধানে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতেই ছিল। 75-এর পর সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেওয়া হয়। জিয়াউর রহমানের সময় সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় জুডিশিয়াল কাউন্সিলকে।